ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমি প্রকাশ, আর তোমরা দেখছো না ব্লগার প্রকাশ। আজকে আমরা চলে এসেছি 45তম আন্তর্জাতিক কলকাতা মেলা, আর এটা অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে। টানা দু বছর বন্ধ থাকার পর এই বছর আবার খুলে গেছে। তোমাদেরকে বলে রাখছি যে এইবারের বইমেলার থিম হচ্ছে বাংলাদেশ। 1971 থিমে এবারের বইমেলা সাজানো হয়েছে। তো চলো ভিতরে গিয়ে আমরা কী কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? লেটস গো। তো গাইজ, আমরা ফাইনালি বইমেলার ভেতর ঢুকে গেছি। দেখো গাইজ, দুর্গাপুজো যে ইউনেস্কোর সম্মানটা পেয়েছে সেটারই একটা নিদর্শন এখানে। চা খেয়ে মাইন্ডটা হালকা ফ্রেশ করে নিয়ে বইমেলাটা আবার ঘুরতে শুরু করলাম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন মনীষীদেরকে এখানে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে, যারা আর আমাদের মধ্যে নেই। তো এমন কিছু মনীষীদেরকে এখানে ফটো দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। এটা বাংলাদেশ এবং বাংলাদেশ সম্পর্কিত একটি বই স্টল। হ্যালো গাইস, তো ফার্স্ট টাইম আমরা এই মাজার আম্পান নাইটা ট্রাই করছি, জানি না কেমন হবে। তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হবে। এই যে এই যে এইটা দেখে নাও। চিয়ার্স। নট ব্যাড বাট মোটামুটি খুব একটা ভালো খেতে না, খুব একটা ভালো খেতে না, ভালোই খেতে। আম্পানা আমার ভালো লাগেনি, এবার তোর ভালো লেগেছে আমার। বাড়িটা বেটার হয়, বাড়িটা আরও ভালো হয়, বাড়িতে বানিয়ে খাবে এটা ভালো। তোমরা খেতে পারো, ট্রাই তো অবশ্যই করতে পারো ফার্স্ট টাইম। সো গাইজ, এই আমরা বইমেলা ঘুরলাম, তোমাদেরকে যা দেখালাম তো তোমরা দেখলে। আর অনেকটা লেট করে ফেলেছি আমি আজকে লাস্ট বইমেলার, আজকে হচ্ছে 13 তারিখ। সো এইটাই আজকে আমরা লাস্ট দিনে এসেছি, অনেকটা লেট করে ফেলেছি জানি। আর যারা বাদ বাকি যারা অনেক বড় বড় ব্লগার আছে তারা প্রথমের দিকে এসছে। সো আর কী করা যাবে বলো, ওই জন্য আমি পেছনে পড়ে আছি, আমি লাস্টে এসেছি তো আর কী বলবো। তো চলো সাপোর্ট করো, পাশে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেক ভিডিওতেই বলি। আর তাহলে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন।